কন্যা রাশি মার্চ মাস কেমন যাবে? আজকে কন্যা রাশির বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। যে কন্যা রাশির মানুষ মার্চ মাসে কিন্তু অনেক কিছু পাবেন, এবং কিছু জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সেই জায়গাগুলো আজকে আমি তুলে ধরব। কন্যা রাশির জীবনে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে এই মার্চ মাসে, এবং আপনি এমন কিছু সুযোগ পাবেন যেটা অত্যন্ত লোভনীয় সুযোগ। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশির অধিপতি কিন্তু বুধ। কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু দূরদর্শিতা বেশি থাকে। কন্যা রাশির মানুষ ভালো বা মন্দ সেই বিষয়টা কিন্তু বুঝতে পারে। কেন বুঝতে পারে? কেননা এই রাশিকে কিন্তু লিড করে বুধ, এবং বুধ মানেই আপনারা জানেন একটা বুদ্ধি, জ্ঞান, বিশ্বাস, কোনো কিছু বোঝার ক্ষমতা, এইটা কিন্তু আমাদের বুধ কিন্তু লিড করে। তো কন্যা রাশির জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু অত্যন্ত শুভ। কিন্তু বর্তমানে মার্চ মাসে এখন যে গ্রহের সঞ্চার, আপনার রাশির ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে কিন্তু বসে আছে রবি, বুধ এবং শনি, অর্থাৎ আপনার রাশির অধিপতি সে কিন্তু বসে আছে ষষ্ঠে, এবং আপনার রাশির সপ্তমে বসে আছে রাহু, বসে আছে অষ্টমে বৃহস্পতি বসে আছে, এবং আপনার রাশিতেই কিন্তু কেতু বসে আছে। আপনার রাশির যেমন সপ্তমে রাহু বসে আছে, রাশিতে কেতু বসে আছে বর্তমানে কন্যা রাশি। এবার দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা তৈরি হবে এখন, যখন আমাদের রাশিতে কেতু এবং সপ্তমে রাহু থাকে, তখন জানবেন আমাদের ব্যবসা কিন্তু ভীষণভাবে ফোর্স বাড়িয়ে দেয়। ব্যবসা হবে প্রচুর, প্রচণ্ডভাবে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন। এই সময় আপনার শক্তি এবং সাহস প্রচণ্ডভাবে বাড়বে। আপনি ঝুঁকি নিতে ভয় পাবেন না। এই সময় আপনার মনের কনফিডেন্স কিন্তু অত্যন্ত তুঙ্গে থাকবে। আপনি মানুষকে যেটা বলবেন, যা বলবেন, তারা কিন্তু সেই জিনিসটা করবেন। এবং জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, জানবেন, লগ্নে যার গলা কাটা সঙ্গে তার শতেক বেটা। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার রাশিতে কে বসে আছে, কেতু বসে আছে। কেতু যদি রাশিতে বসে থাকে, তবে জানবেন মানুষ কিন্তু উপঢৌকন হিসাবে বেশ কিছু মূল্যবান জিনিস তারা জীবনে পেয়ে থাকেন। অর্থাৎ এই সময় আপনি কোনো মানুষ আপনাকে সাহায্য করলো, আপনি যদি বিপদে পড়েন, কোনো মানুষকে যদি বলেন, সেই মানুষ কিন্তু আপনাকে একটু না একটু সাহায্য কিন্তু করবেই, মানে আপনার থেকে সে মুখ ঘুরিয়ে চলে যাবে না। এবং হঠাৎ করে আপনি দেখলেন কোনো একটা মূল্যবান ধন সম্পত্তি আপনি পেয়ে গেলেন, বাবার কোনো পৈতৃক সম্পত্তি আপনি পেয়ে গেলেন, বা কোনো মানুষ আপনাকে বড় ধরনের কোনো কিছু একটা গিফট করলো, বা আপনি অফিসে ভালো কাজের জন্য কোনো কিছু একটা পেলেন। মোট কথা, কোনো না কোনো জায়গা থেকে এই সময় কন্যা রাশির মানুষরা কিন্তু একটু মূল্যবান কোনো রত্ন বা সামগ্রী আপনারা পেতে পারেন। সেই যোগটা কিন্তু অলরেডি কন্যা রাশির চলছে। নেক্সট, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার রাশির অধিপতি ষষ্ঠে বসে আছে, অর্থাৎ বুধ। নিজের রাশির অধিপতি যদি ষষ্ঠে বসে থাকে এবং সেখানে কিন্তু শনিও বসে আছে, শনি, বুধ এবং রবি, জানবেন বুধ কিন্তু একটা নপুংস গ্রহ শনি। এবার দেখুন, বুধ যদি ষষ্ঠে বসে থাকে শনি যুক্ত হয়ে, সেই ক্ষেত্রে জানবেন এই সময় কিন্তু আপনার শত্রু বাড়তে পারে। আপনি কোনো একটা সিদ্ধান্ত নিলেন, কোনো কিছু একটা কাউকে কিছু করতে বললেন, সে কিন্তু আপনার বিরোধিতা করতে পারে। হঠাৎ করে আপনাকে কেউ ফেলে দিতে পারে, আপনার উপরে কেউ শারীরিক আঘাত করতে পারে, আপনার পুরনো কোনো শত্রু এখন কিন্তু আপনার সামনে চলে আসতে পারে, অর্থাৎ আপনার একটা শত্রুতা বৃদ্ধির ব্যাপার কিন্তু থাকবে। বুধ যতদিন কুম্ভ রাশিতে থাকবে, আপনার রাশি ষষ্ঠ স্থানে, ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্যা আপনার চলতেই থাকবে। আবার এই বুধ যখন মীন রাশিতে ঢুকবে, রাহুর সাথে যুক্ত হবে, তখন মাথায় রাখবেন কন্যা রাশির মানুষের ফাটকা ইনকাম 10 গুণ বাড়বে। অর্থাৎ শেয়ার ব্যবসায় যারা ব্রোকারিং করছেন, যারা শেয়ার ব্যবসায় কাজ করছেন, বা অন্যান্য যে কোনো যেগুলো ফাটকা ইনকাম বলতে আমরা বুঝি, সেই সব ফাটকা ইনকামের সম্পদ কিন্তু আপনার বহুগুণ বাড়বে। দেখুন, কন্যা রাশির মানুষরা বিশেষ করে রিয়েল এস্টেটের ব্যবসাটা ভীষণ করতে পছন্দ করে, কারণ তারা 1 লক্ষে অনেক টাকা পায়। এখন যেহেতু আপনার রাশি সপ্তমে রাহু বসে আছে, অর্থাৎ আপনি কিন্তু মোটা মোটা টাকা কিন্তু উপার্জন করবেন। যারা রিয়েল এস্টেট ব্যবসা কাজ করছেন, জমি বাড়ি বিক্রি করেন, কেনা বেচা করেন, প্রমোটিংয়ের বিজনেস করছেন, সপ্তমে রাহু বসে আছে আপনার কন্যা রাশি,
অর্থাৎ এই এই ব্যবসাগুলো আপনার ভালো হবে। চাকরিতে কিন্তু একটু অসুবিধা হবে, নতুন করে চাকরি পেতে গেলে আপনার একটু মানে মিনিমাম মার্চের 20 তারিখের পরে কিন্তু নতুন করে কর্মক্ষেত্রে আপনি যোগ দেবেন। তবে যে টাকা আসার যে ব্যাপারটা মনে রাখবেন, সেটা কিন্তু রেগুলার বেসিসে হবে না পুনর্বাসের ক্ষেত্রে, মানে ধীরে ধীরে হবে, কিন্তু যখন আসবে তখন অনেক আসবে। অর্থাৎ এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না বা মানসিকভাবে ভেঙে পড়বেন না। যদিও পুনর্বাসীর মানুষ খুব চটপটে থাকে এবং তারা মানে মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী থাকে, সেই জন্য তারা কিন্তু কখনো দুঃখী হয় না, এটা একটা ভালো জিনিস পুনর্বাসীর ক্ষেত্রে। কিন্তু যেহেতু আপনার রাশিতে কেতু বসে আছে, একটু হলেও কিন্তু মাঝে মাঝে আপনি নেগেটিভ চিন্তা করতে পারেন এবং মন আপনার কিন্তু ভেঙে যেতে পারে, কিন্তু মন ভাঙার কোনো কারণ নেই, কারণ আপনার রাশির সপ্তমে রাহু বসে আছে। অর্থাৎ রেগুলার বেসিসে টাকা না পেলেও মাঝে মাঝে আপনি এত টাকা পাবেন যেটা কিন্তু আপনাকে ভরিয়ে তুলবে একেবারে। অর্থাৎ অর্থ বা ধন সম্পদ নিয়ে কোনো চিন্তা নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা পুণ্যরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার অষ্টমী কিন্তু বৃহস্পতি। অষ্টমী বৃহস্পতির অর্থই মনে রাখবেন, অষ্টম মানে হচ্ছে আমাদের দশমীর একাদশ, অষ্টম স্থান মানে হচ্ছে মারক স্থান, আমরা যেটাকে খারাপ স্থান বলি। এবার দেখুন, অষ্টম স্থান মানে যে শুধু যে খারাপ স্থান তা কিন্তু নয়। জানবে যে অষ্টম স্থান থেকে আমরা কতটা প্রাপ্তি করতে পারি, কতটা জিনিস আমি লোকের থেকে পেতে পারি, সেটা কিন্তু বিচার্য বিষয় এই অষ্টম ঘর থেকে। এবার এই অষ্টম ঘরে কিন্তু বৃহস্পতির মতন গ্রহ যেখানে বসে আছে, তার মানে অষ্টম ঘর তো নিশ্চয়ই খারাপ জায়গার একটা, আপনার সপ্তম পতি অষ্টমী, তার মানে মনে রাখতে হবে বিবাহ সম্পর্কিত কোনো সমস্যা এখন আপনার তৈরি হতে পারে, যেহেতু সপ্তমে আবার রাহু বসে আছে প্লাস সপ্তম পতি আপনার অষ্টমে বৃহস্পতি বসে আছে। তার মানে মনে রাখবেন এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, তৃতীয় কোনো ব্যক্তি আসা, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। আপনার বিয়ে মানে শেষ পর্যন্ত হয়েও কিন্তু ভেঙে যেতে পারে, সেই সমস্যা তৈরি হতে পারে কন্যারাশির মানুষদের। কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে এই সময় দ্বন্দ্ব বিবাদ চলবে, তাই নিজেদের মধ্যে যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলুন, বেশি কথা না বলাটাই আপনার জন্য ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলবে, এমনকি বিয়ে বা সম্পর্ক কিন্তু ভেঙেও যেতে পারে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কন্যারাশির ক্ষেত্রে। এই অষ্টমে বৃহস্পতি আছে মানে হচ্ছে এই সময় আপনি একটু হটকারিতে হয়ে যাবেন, হট করে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাও থাকতে পারে, আপনি কোনো মানুষের কথার জাদুতে পড়ে দুম করে একটা কাজ করে বসলেন, দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে বসলেন, যেটা দেখা গেল আপনার হিতে বিপরীত হয়ে গেল, যেটা কন্যারাশির মানুষদের জন্য কিন্তু অনিবার্য, কারণ অষ্টমে বৃহস্পতি থাকলে জানবেন আমাদের জ্ঞানটা কিন্তু বিপরীতগামী করে, আমরা মানুষকে মানে খারাপ মানুষকে ভালো ভাবি আর ভালো মানুষকে ঠিক উল্টো ভাবি, মানে খারাপ ভাবি। একজন ভালো মানুষ আপনাকে পরামর্শ দেবে, আপনি তাকে বিশ্বাস করবেন না, একজন দুষ্ট প্রকৃতির লোক আপনাকে কোনো কিছু পরামর্শ দেবে, তাকে আপনি আপন ভাববেন, তার কথায় গিয়ে আপনি বড় ধরনের একটা আর্থিক ক্ষতি হতে পারে। তাই কোনো কিছু কেনার আগে আর বিক্রি করার আগে অবশ্যই যাচাই করে কিনুন বা বিক্রি করুন, নতুবা কন্যারাশির মানুষকে কিন্তু ঠকতে হতে পারে। আরেকটা কথা বলি, ভালোবাসা জনিত কষ্ট কিন্তু এই সময়টাই বাড়বে, কারণ সপ্তমে রাহু থাকলে ভালোবাসা জনিত কষ্ট কিন্তু আমাদের বাড়ে। কিন্তু এইটুকু বলতে পারি, কোনো মানুষের থেকে বা কোনো ফাটকা ইনকাম কিন্তু এই সময় হবে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা জিনিস, কারণ আপনার পঞ্চমে কন্যারাশির পঞ্চমে কিন্তু মঙ্গল বসে আছে। এই মঙ্গল কন্যারাশির তৃতীয় পতি এবং অষ্টম পতি, তৃতীয় পতি অষ্টম পতি পঞ্চমে বসে আছে, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ, এবং মঙ্গল কিন্তু বর্তমানে পুঙ্গস্থ মকর রাশিতে, তাই স্বাভাবিকভাবে জমি জায়গা সংক্রান্ত যারা বেশি করে কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা ইলেকট্রিশিয়ানের কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, অগ্নি নির্বাপক হিসাবে যারা কাজ করছেন, যারা কোনো ফায়ার সেন্টারে কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তাদের প্রমোশনের সুযোগ থাকছে এই সময়। তাছাড়াও মনে রাখতে হবে এই সময় কিন্তু কন্যারাশির মানুষদের মাথা গরম করা চলবে না, কারণ মাথা গরম করলে আপনি কিন্তু কোনো আইনত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, কারণ সপ্তমে রাহু রাশিতে কেতু, আপনি আইনত সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই যে কোনো কাজ করতে গেলে একটু ঠান্ডা মাথায় কাজ করুন, কারোর কথায় নিজেকে উত্তেজিত করবেন না, তাহলে কিন্তু বিপদ বাড়বে। আজকের আলোচনা এই পর্যন্ত, ভালো থাকুন।